সাবস্ক্রাইব করুন দেশি ব্লগস 24 চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম দেওয়া সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি চলে এসেছি রাজধানীর আফতাবনগর গরুরহাটে। তো এখানে এসে আমরা দেখতে পেলাম প্রচুর পরিমাণে দেশি বিদেশি বড় সাইজ মাঝারি সাইজ সব ধরনের গরুর কালেকশন নিয়ে আসা হয়েছে। প্রচুর পরিমাণে গরুর কালেকশন নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই এই হাটটিতে। ভিউয়ার্স, আমরা একজন কাকার সাথে কথা বলবো। কাকা কেমন আছেন? ইনশাআল্লাহ রহমতে ভালো আছেন। আপনি কোথায় থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে কতগুলো গরু নিয়ে আসছেন আপনি? মিরপুর থেকে আমার গরু আছে 4টা। জি, 4টা বাড়ি ভালো। 4টা গরু নিয়ে আসছেন? আচ্ছা, বড় সাইজ এবং মিডিয়াম সাইজ? হ্যাঁ, বড় দুইটা। আপনি লাস্ট কত হলে ছাড়বেন? 4 লাখ হলে ছেড়ে দিলাম। 4 লাখ টাকা হলে ছেড়ে দিবেন? জি। এটার আনুমানিক ওয়েট কতটুকু হবে? 15 মন হবে। 15 মন? কয় দাঁতের হবে? 6 দাঁত। এগুলা কি আপনার পালা না বাড়ির পালা? বিভিন্ন হাট থেকে কিনে বাড়ির পালা? বাড়ির পালা, বাড়ির পালা। ভিউয়ার্স, এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর রেড কালারের মধ্যে। কাকা, এটা কি জাতি? এটা পাবনাই। পাবনাই? আচ্ছা, দেখতেই পাচ্ছেন পাবনাই সাইওয়াল যেটা, ওইটা? হ্যাঁ, সাইওয়াল। আচ্ছা, এটার ওজন কতটুক হবে? এটা 10-11 মন হবে। 10-11 মন? আপনি আনুমানিক না শিওর? শিওর। এটার দামটা কত চাচ্ছে? দাম চাচ্ছে 3.5 লাখ। 3.5 লাখ? এটা কি দাম হয়েছে? 2 লাখ দাম দেয়। 2 লাখ? লাস্ট কত হলে ছাড়বেন আপনি এটা? 3 লাখ, 3.5 লাখ হলে ছেড়ে দিতাম। 3 থেকে 3 লাখ 15 এর মধ্যে হলে ছেড়ে দেবেন। এই পাশে দুইটা গরু দেখতে পাচ্ছি, দুটো সাইজের। এগুলাও আপনার? হ্যাঁ। এগুলার কেমন ওজন হবে, দামটা কেমন চাচ্ছে? দুইটাই হয়তো 7 মন, 7.5 মন। আমাদের ভিউয়ার্সদের একটু তুলে দেখান। এই বাবট, এগুলোর কি দাঁত উঠছে? হ্যাঁ, দাঁতছে। দুইটা কুরবানির উপযুক্ত হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর একটা গরু, ছোট সাইজের গরু। এটার ওজন কেমন হবে এবং দামটা কত? দুইটা 7 মন হবে। 7 মন হবে দুইটা? হ্যাঁ, দুইটা। আচ্ছা, এই পাশে একটা আছে আর একটা এই পাশে, দেখতে পাচ্ছেন দুইটা 7 মন হবে। দুইটার দাম কেমন চাচ্ছেন? আমি চাচ্ছি 1,80,000। 1,80,000 করে পিস? না, দুইটা। দুইটা 1,80,000? আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই দুইটার দাম চাওয়া হচ্ছে 1,80,000 টাকা। তো আপনারা যদি জোড়া হিসাবে নিতে চান তাহলে নিতে পারবেন, পিস হিসাবে যদি নিতে চাই সেই ক্ষেত্রে দামটা কেমন হবে? 75 করে নিলে দেওয়া যাবে। 75,000? আচ্ছা,